কুম সালাম আহমতুল্লাহি আমাদের এক ভাই সিঙ্গাপুর থেকে প্রশ্ন করেছেন ফাইসাল ভাই যে অনেক সময় আমরা সিয়াম রাখি তো সেই ক্ষেত্রে আমাদের অনেক পছন্দের বা অনেক মানে কটাত্মীয় আমাকে দাওয়াত করে থাকে তো সেই ক্ষেত্রে কি আমরা তার ডাকে সাড়া দিব সিএম ভেঙে ফেলবো এতে ভেঙে ভেঙে ফেললে কি কোনো কাফারা দিতে হবে কিনা বা কি করব আর আসলে ব্যাপারে কিছু বলেছেন কি না প্রথম কথা হলো যে যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ আহ্বান করে দাওয়াত করে তাহলে সে জবাবে কি বলবে ব্যাপারে সুনান আবিদা উদ্দীত দু হাজার চারশো একষট্টি হাদিস রয়েছে জাবু রাদী আল্লাহ তারানু থেকে বর্ণিত তিনি বলেন রসুলল্লা সলাম বলেছেন ইদাহাদুকুম ইলা তা আমিন ও স ইমন ফালিয়াকুল ইন্নি সায়েম যখন কোন রোজাদারকে কেউ খাবারের জন্য আহ্বান করবে তখন রোজাদার বলবে যে আমি রোজা রেখেছি বা সিয়াম রেখেছি এটা প্রথমে বলবে দ্বিতীয় আরেকটি হাদিস রয়েছে সুনানী দুই হাজার চারশো সাত নাম্বার ষাট নাম্বার হাদিস সেখানে বলা হয়েছে সেখানে রকম আমল করবে সেটাও বলা হয়েছে যে আবহাওয়া থেকে বর্ণিত রসলাম বলেছেন ইজাদ্দ ইয়া আহাদুকুম ফাল ইউজিব যদি তোমাদের কেউ কে কোনো ভাইকে অন্য ভাই দাওয়াত করে তাহলে তার উচিত তার ডাকে সাড়া দিবে কেননা একজন মুসলিমের একজন মুসলিমের উপর ছয়টি হক রাখে তার মধ্যে একটি হলো যখন কেউ কাউকে আহ্বান করে তাহলে সে তার ডাকে সাড়া দেবে এটা হলো তার হক সাড়া দেওয়া তো এই অবস্থায় যদি সিয়াম অবস্থায় হয় তাহলে আর অথবা সিয়াম সারা হলে কি করবে সে কথাটি হাদিসে বলা হয়েছে দুই হাজার চারশো নম্বর হাদিসে দিছে যে ফাইন কানা মুফ তেওয়ান ফালি আম যদি সে রোজাদার না হয় তাহলে সে খাদ্য গ্রহণ করবে ওয়াইন ক্যান সো আ আর যদি সে রোজাদার হয় তাহলে তার উপর সালাদ পড়বে সালাদটা কি কাল আল হিসাম হিসাম রহেমাউল্লাহ বলছেন ও সলা দোয়া আর সালাদটা হচ্ছে দোয়া অর্থাৎ সাহেবুল বাইদ সাহেবুদ্দা আওয়াজ যে আপনাকে দাওয়াত করছে তার জন্য দোয়া করবেন এ হলো হাদিস তো এই এই প্রশ্নে এবং মাসালয়ের ক্ষেত্রে শেখ বিন বাজ রহমাউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে রোজাদারকে যদি আহ্বান করা হয় ডাকতে দাওয়াত দেওয়া হয় তাহলে সে রোজাদার কী করবে তখন তিনি বলেছেন সে তার ডাকে সাড়া দিবে সেটা তার জন্য হক ডাকে সাড়া দেওয়া তবে সে খাদ্য গ্রহণ করবে না সে বলবে যে আমি রোজাদার কিন্তু ডাকে সাড়া দিবে তার কাছে যাবে না তার জন্য দোয়া করবে তবে যদি খায় তবে যদি খায় তিনি বলেছেন ফালাবাস তবে তার জন্য কোনো ক্ষতি নেই যেহেতু এটা নফল সিএম কোনো সমস্যা হবে না গুণ হবে না কা করতে হবে না আর যদি আপনার মানতের সিএম হয় যে আমি অমুক দিন যেদিন আপনাকে দাওয়াত দিয়েছে আপনি আগে জানতেন না ওই অবস্থায় যদি আপনি আগে দাওয়াত পাওয়ার আগে যদি বলে নিয়ত করে থাকেন যে মনে করেন যে সোমবার যে আমি সোমবারে একটি সিএম পালন করব যে কোনো একটা মানত্বের সিএম ছিল অঙ্গীকারের অথবা কাফার আপনি নির্দিষ্ট করে রেখেছিলেন যে এই দিন আমি সিএম পালন করব মান্যতের তো ওই সিএম ভঙ্গ করলে কিন্তু আপনাকে এটা আবার পুনরায় করতে হবে যদি দিন ঠিক করে থাকেন আর যদি বলে থাকেন যে আমি নর্মালি সাধারণভাবে কোনো দিন উল্লেখ না করে যদি মানত করে থাকেন যে আমি একটি সিএম পালন করবো এই কাজটি হলে যেটা করে থাকি আমরা দিন উল্লেখ করেননি এবং সেই নিয়তে আপনি সিএম রেখেছেন এবং ওই দিনে আপনার দাওয়াত পড়েছে তাহলে যে আপনি ছেড়ে দেন তাহলে আবার আপনাকে সেটা পুনরায় করে নিতে হবে সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে উত্তম হলো আপনি যাবেন যেহেতু মুসলিম আপনাকে দাওয়াত দিয়েছে তার সাথে সম্পর্ক রক্ষা করা এবং তার অধিকার আদায় হক আদায় করা তার ডাকে সাড়া দিবেন আপনি যদি ইচ্ছা হয় খাবেন তখন ওখানে উনি আরও বলেছেন যে যদি এরকম অবস্থা হয় যে সে খাবার গ্রহণ না করলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে সম্পর্কের ক্ষতি হচ্ছে পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে সেই ব্যবস্থা গ্রহণ করবে তার হাতে দুইটি অপশন আছে আল্লাহ আলম বেআসব আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত